আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমি আজকে কোনো রান্নার রেসিপি দেখাবো না আমি আজকে সংরক্ষণ পদ্ধতি দেখাবো টমেটো কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এবং টমেটোর স্বাদেরও কোনো হেরফের হবে না তো এমনভাবেই আমি আজকে আপনাদের টমেটো সংরক্ষণ করে দেখাবো তো তিনটি পদ্ধতিতে আমি আজকে আপনাদের টমেটো সংরক্ষণ করে দেখাবো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করে রাখতে পারবেন এমনকি তিনটি পদ্ধতিতেই রাখতে পারবেন এখন বিশ থেকে পঁচিশ টাকা কেজি করে খুব ভালো টমেটো পাওয়া যাচ্ছে তো এই সময়টাই হচ্ছে টমেটো সংরক্ষণের উপযুক্ত সময় বছরের অন্যান্য সময় কিন্তু টমেটোর অনেক দাম থাকে কিন্তু আমরা এই টমেটোর অনেক দামের কারণেও অনেক সময় টমেটো কিনি না অনেক কিছুতে টমেটো ব্যবহার করি না তো সেই জন্য এই সময়টাতেই টমেটো সংরক্ষণ করে রাখার উপযুক্ত সময় আমি আজকে আপনাদেরকে তিন রকম পদ্ধতিতে টমেটো সংরক্ষণ দেখাবো তো প্রথম পদ্ধতিটা হচ্ছে এই যে আমি এখন শুরু করছি এখন আমি একটা বোলের মধ্যে কতগুলো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই তারপরে যেই বোটার দিকে শক্ত অংশটা আছে সেই অংশটা ফেলে দিয়েছি আর এখানে এখন আমি অল্প একটু পানি দিয়েছি তো আমি এখন চলে যাচ্ছি চুলায় চুলায় গিয়ে এই কড়াইটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম চুলাটাও অন করে দিয়েছি অলরেডি ঢাকনাটাও দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি বলক এসে যায় প্রায় ছয় থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এর মধ্যে অল্প একটু বলক এসে গেছে তো আমি এখন একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিলাম তারপর আমি আবারও ঢেকে রাখলাম আবারও ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার খুব ভালো মতো বলক এসে গেছে এবারও একটা শক্ত হাতা দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করতে হবে তাহলে সুবিধা আর কি তো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম উল্টে পাল্টে দেওয়া শুধুমাত্র যাতে নিচে লেগে না যায় এই জন্য আসলে অন্য কোনো কারণ নাই কিন্তু তো তারপরে আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম এবার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে মোট কথা এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম এখন অপেক্ষা এটা ঠান্ডা হওয়ার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পর তো দুই ঘন্টা পর টমেটোগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে খেয়াল রাখতে হবে একেবারেই কিন্তু ঠান্ডা হতে হবে গরম যেন কোনো অংশেই না থাকে তো এখন ঠান্ডা করার পর আমি একটা ব্লেন্ডারের জার নিলাম আর এর মধ্যে আমি চামচ দিয়ে এগুলো নিয়ে নিচ্ছি তারপরে এগুলো খুব ভালো মতো ব্লেন্ডার করে নিতে হবে তো এরই মধ্যে কিন্তু আমি ব্লেন্ডারে জগে নিয়ে নিলাম আর তারপর ব্লেন্ডার করেও নিয়ে আসলাম তো ব্লেন্ডার করাটা দেখালাম না ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য তো একেবারে এরকম মিহি করে কিন্তু ব্লেন্ড করতে হবে না হলে কিন্তু ভালো হবে না তো একবারে মিহি করে ব্লেন্ড করে নিলাম তারপরে আমি একটা বোতল নিলাম আর বোতলে ভরার সুবিধার্থে একটা ফানেল নিলাম ফানেলটা দিয়ে ব্লেন্ডার করা টমেটোগুলো বোতলে নিয়ে নিলাম বোতলে কিন্তু একবারে পুরোপুরি ভরে ফেলবো না একটুখানি খালি রাখব আর তারপর এই যে একটা বোতল ভরে রাখলাম তো এভাবে করে কিন্তু আমি তিনটা বোতলে ভরে নিলাম এখানে আমার প্রায় দেড় কেজির মতন টমেটো ছিল আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কম বা বেশিও সেভাবে সংরক্ষণ করতে পারেন তো তিনটা বোতল ভরা হয়ে গেছে বোতলের ক্যাপগুলো কিন্তু আমি খুলে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো যখন এগুলো বরফ হয়ে যাবে তখন আমি বোতলের ক্যাপগুলো লাগিয়ে দেবো আমরা রান্নার সময় আদা রসুন যেভাবে ডিপ থেকে নামিয়ে তরকারিতে ইউজ করি ঠিক সেভাবেই এই টমেটো পিউরিটাও ডিপ থেকে নামিয়ে তরকারিতে আপনারা ইউজ করতে পারবেন যে কোনো ধরনের মাছ মাংস আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের তরকারিতে এই এই পিউরিটা ইউজ করতে পারবেন এখন আমি আপনাদের দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো তো দ্বিতীয় পদ্ধতিতে টমেটো সংরক্ষণের জন্য আমি একটা বলে কতগুলো টমেটো নিয়েছি এখানেও প্রায় দেড় কেজির মতো টমেটো আছে টমেটোগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই আগের মতো করেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি যে টমেটোর মাঝখানের বোটার শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছি তো আমি এই টমেটোগুলো নিয়ে চুলায় চলে গেলাম চুলায় বসিয়ে দিলাম আর তারপর চুলাটাও অন করে দিয়েছি আর এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম তো এই পানিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে নিচে লেগে না যায় পানিটা এটাকে সিদ্ধ করতে সাহায্য করবে তো তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর এখন অপেক্ষা করব অল্প কিছুক্ষণ সময়ের জন্য সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম খুব ভালো মতো বলক এসে গেছে একটা হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম তারপরে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম এরপর আবারও আমি ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন আবার খুব ভালো মতো সিদ্ধও হয়ে গেছে একটু শক্ত হাতা দিয়ে খুচিয়ে খুচিয়ে নরম করে নিলাম তো এখন এটাকে একটু বলকে নিয়ে পানিটা আরেকটু টানাইতে হবে এই পদ্ধতিটা যেভাবে আমি সংরক্ষণ করবো এখানে পানিটা আরেকটু টানলে সুবিধা হবে তো সেই জন্য আমি আরও কিছুক্ষণ চোলায় বসিয়ে রাখবো এখন আর আমি এটার উপরে ঢাকনা দিব না ঢাকনা দিলে একটু দেরি হবে পানিটা টানতে ঢাকনা খোলা রাখলে পানিটা একটু দ্রুত টেনে যাবে তো সেই জন্য ঢাকনা ছাড়াই আমি চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো তো কিছুক্ষণ পর দেখলাম অনেকটাই পানি টেনে গেছে তো এখন আর লাগবে না চুলাটাও আমি অফ করে দিলাম তো এখন আমি আবারও অপেক্ষা করব এটা ঠান্ডা হবার জন্য তো আমি ফিরে আসলাম দুই ঘন্টা পর দুই ঘন্টায় টমেটোগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে তারপর আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিলাম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বক্স নিতে পারেন আবার ইচ্ছে করলে কিন্তু পলি ব্যাগও নিতে পারেন তো এই টমেটোগুলো এখন আমি এই বক্সের মধ্যে নিয়ে নিলাম এখানেও দেড় কেজির মতো টমেটো আছে একটা বক্সে সম্পূর্ণটাই ভরে গেছে সমান সমান হয়েছে তো এখন আমি বলে দিই এই টমেটোগুলো কিভাবে আপনারা সংরক্ষণ করবেন তো এখন এই টমেটোগুলো এভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবেন আর যেদিন আপনারা তরকারি ইউজ করবেন বা যে কোনো কিছু একটা কাজ করবেন সেদিন সকালে নামিয়ে রাখবেন তারপর রান্নার সময় রান্নায় ব্যবহার করবেন যেমন এটা কিসে কিসে ব্যবহার করতে পারবেন আপনারা ইচ্ছে করলে কিন্তু এভাবে চামচ দিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিতে পারবেন তারপরে যে কোনো তরকারির মধ্যে দিয়ে দিতে পারবেন তারপরে এই টমেটোগুলো দিয়ে আমরা অনেক সময় চাটনি করতে পারবো আমরা বিভিন্ন রকমের চাটনি করি সেভাবে চাটনি করে নিতে পারবেন এভাবে চামচ দিয়ে নিয়ে চাটনিতে ব্যবহার করে ফেলবেন তারপরে আবার অনেক সময় আমরা এরকম টমেটো সেদ্ধ করে কিন্তু হাত দিয়ে ডোলে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করি তো এখান থেকে আপনারা এক চামচ নিয়ে পেঁয়াজ কেটে কাঁচামরিচ অথবা শুকনামরিচ নিয়ে একটু সরিষার তেল নিয়ে হাত দিয়ে ডললেই হয়ে গেল আপনার টমেটো ভর্তা তো আমি তো আপনাদের মাত্র কয়েকটা আইটেম বললাম আপনারা হয়তো আমার চেয়ে আরও অনেক বেশি আইটেম জানেন যে টমেটো ইউজ করার পদ্ধতি তো সেই সব জায়গায় আপনারা টমেটো ব্যবহার করতে পারবেন তো এভাবে টমেটোটা সংরক্ষণ করতে পারবেন এখন এই বক্সটা ডিপ ফ্রিজে রেখে দেব। তো এখন আমি দেখাবো তৃতীয় পদ্ধতিটি তৃতীয় পদ্ধতির জন্য আমি একটা বলে টমেটো নিয়েছি সেই একই পদ্ধতিতে ধুয়ে নিয়ে কেটে রেখেছি যে বোটার শক্ত অংশটা সেটাও ফেলে দিয়েছি তো এখন এটা সংরক্ষণের জন্য চুলায় যেতে হবে না আমি দুইটা ট্রে নিয়েছি দুইটা ট্রের মধ্যে টমেটোগুলো ভাগ করে দুই ভাগে নিয়ে নিলাম তো টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে বিছিয়ে নিতে হবে এগুলো যাতে উপর হয়ে না থাকে উপর হয়ে থাকলে ট্রের থেকে বরফ হয়ে গেলে তুলতে অসুবিধা হবে এগুলো একটু ঊর্ধ্বমুখী করে দেব আর কি কাটা অংশটা উপরের দিকে থাকবে তো এভাবে করে বিছিয়ে দেব একটার উপরে আরেকটা রাখবো না একদম সুন্দর করে বিছিয়ে বিছিয়ে রাখবো তো দুইটা ট্রেতেই আমার খুব সুন্দর করে টমেটোগুলো বিছানো হয়ে গেছে তারপর আমি ডিপ ফ্রিজেও রেখে দিলাম তো এভাবে করেই ট্রেগুলো সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিলাম তো ফিরে আসলাম আমি ছয় থেকে সাত ঘন্টা পর টমেটোগুলো যখন বরফ হয়ে গেল তখন তো এগুলো নামিয়ে নিয়ে আসলাম দেখুন খুব সুন্দর করে বরফ হয়ে গেছে তো ট্রে থেকেও উঠে গেল এইভাবে তো এখন এখানে আমা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুতেই রাখতে পারেন বক্সে রাখতে পারেন আমি একটা আইসক্রিমের বক্স নিলাম অর্ধেকটা আইসক্রিমের বক্সে রেখে দিলাম খুব সুন্দর করে এখন ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে আর বাকি অর্ধেকটা আমি রাখবো পলিব্যাগে আপনারাও কিন্তু পলিব্যাগে রাখতে পারেন তো সবার ঘরে কিন্তু জিপলক ব্যাগ থাকে না আর জিপ লক ব্যাগ সংগ্রহ করাও অনেকের পক্ষে একটু কষ্ট হয় তো সেই জন্য আমি সাধারণ পলিব্যাগে রেখেই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এভাবে পলিব্যাগে রেখে বাতাসটা বের করে দিয়ে তারপরে গিট দিয়ে রেখে দেবেন তো এভাবে করেই কিন্তু কিন্তু ফ্রিজে রাখা যাবে তো এটাও কিন্তু আপনারা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এটার আগে নামিয়ে রাখতে হবে না যখন আপনারা তরকারি বা কোনো ভর্তা বা কোনো কিছুতে ইউজ করবেন তখনই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি তরকারিতে দিয়ে দিতে পারবেন অথবা ডালের মধ্যে দিয়ে দিতে পারবেন তো এইভাবে করেই কিন্তু আমি এই যে তিনটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি পদ্ধতিতেও টমেটো সংরক্ষণ করতে পারবেন আবার তিনটা পদ্ধতিতেও টমেটো সংরক্ষণ করতে পারবেন যেমন ধরেন এখন রমজান মাস রমজান মাসে অনেক কাজ থাকে কাজের প্রচুর চাপ থাকে তো এখন যেহেতু টমেটোর দামটা কম এখন আমি টমেটোর সসটা বানাতে পারছি না হ্যাঁ তো সেই জন্য আমি এখন যদি এভাবে টমেটোটা শুধু সংরক্ষণ করে রেখে দিই রমজান মাস চলে গেলে কাজের চাপ যখন কমে যাবে তখন কিন্তু এই টমেটোগুলো দিয়েই আপনি ইচ্ছে করলে টমেটোর সসটাও বানিয়ে নিতে পারবেন আমি আশা করি আমার এই ভিডিওটা থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন আর যদি কেউ সামান্যতম উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার এই ভিডিওটাতে লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে কীভাবে টমেটোগুলো সংরক্ষণ করা যাবে সারা বছরের জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যদি আরও কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আমি উত্তর দিয়ে দেব আর আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ